প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয় কথাটা কতটুকু সত্য মেহরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোন মা যদি মারা যান মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ আমাদের মা বোনরা অনেক সময় বলেন হুজুর এই মুক আমলটা তো পুরুষদের জন্য যেমন জুমার দিনের একটা আমল আছে আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল সেটা কোনটা জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় কোনো বাহনে না চড়ে এবং আগে আগে মসজিদে যায় ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করে কোনো অনর্থক কথা না করে তা অনেক কথা না অনর্থক কথা না বলে তাহলে এই যে সে মসজিদে আসলো যতগুলা কদম দিয়ে যতগুলো যতবার পা ফেলে আসলো প্রতি কদমে প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে এক বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবে তাহলে একশোটা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময় তাহলে সে একশো বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই বিধায় অনেক মা বোনরা আছেন বলেন হুজুর এটা তো আমাদের না পুরুষদের জন্য আমি বলি আপনারাও পেতে পারেন পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান এ সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন কারণ যিনি ভালো কাজের পথ দেখে তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল পুরুষদের জন্য না প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে আপাত দৃষ্টিতে নাই তো আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন আমাদের এলাকায় একটি প্রচলন আছে মানুষ মারা গেলে তিন দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে মানুষ মারা যাওয়ার পর তিন দিনের দিন কাপড় ধোয়া এটা আবার কি আমি নতুন করে জানলাম হ্যাঁ কি করে তিন দিনের দিন কার কাপড় ধোয় একজন বলেন হ্যাঁ ও ফ্যামিলির সবার কাপড় ধোয় চিন্তা করেন এত কুসংস্কার এদেশে আছে যে সবগুলো আমরা জানিও না মনে রাখবেন মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে কবর দেয়াতে সামিল হয়েছে তারা ঘরে প্রবেশ করার আগে বাড়িতে আসার পর তারা এমনকি ঘরে ঢুকলো তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব তাদের জন্য গোসল করাটা কি মুস্তাহাব ভালো এছাড়া পুরো পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে তিন দিন পর এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা ইসলামের নামে এরকম মনগড়া কোনো কিছু যদি করে কেউ তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা বরং উল্টা কি হতে পারে গুনাহ হতে পারে বিদআত হতে পারে বিধায় কোনো মানুষ মারা গেলে পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে তিন দিনের দিন এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই এটা কুসংস্কার এটা কি কুসংস্কার অতএব আমরা এটা বিশ্বাস করব না